আমাদের বপু সোনা আমাদের জন্ম আসছে সোনা জন্মদিন বুঝতেই পাচ্ছ আজকে অনেক কিছু प्रिपरेशन আছে আর আজকে আজকে 10 টা নাম হয়ে গেছে 110 টা আজকে শাশুড়ি মা আর একটা পিষি আসছে আমাদের বাড়িতে তো সন্তান করেছি এবার রান্না বানা যাব দাবে আমি তো কিছু খাই না আজকে তো ওদের জন্য নিরামিষ রান্না হবে দেখা যাক কি রান্না বাননা করা যাচ্ছে পানি নিয়ে আসো পানি ঠাকমাও খায় না

তো এখানে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা রসা রসা করে টক বলতে পারো তরকারি বলতে পারো যেটা বলবা সেটাই তো টমেটোটাও তিনটে দেয়া হয়েছে টক টক হবে না কিন্তু একটা তরকারিই বলতে পারো উপর থেকে বড়ি ভেজে রেখেছিলাম যেহেতু বড়িগুলো ভীষণ ফেনানো ওই জন্য একদম লাস্টে দিলাম একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর এর সাথে হয়েছিল ডাল আর পটল ভাজা তো এই ছিল আজকে দুপুরের সিম্পল রান্না আর এটা হচ্ছে আমার হচ্ছে রান্নাঘরের গেস্ট বলতে পারো এর এখানেই খাওয়া এখানেই থাকা এখানেই ঘুমানো সমস্ত কিছু এখানেই করে এই যে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ তো এর নামটা আমি রেখেছি পুচু তো রাত্রিরেও এখানে ঘুমাই আমি ভাত রান্না করি তখনও এখানে থাকে এখান থেকেই আমি খাবার দাবার ওকে দিই টুকটাক করে তো ভাবলাম প্রত্যেক দিন যেখানে থাকে আজকে চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তো আজকে ওকে খেতে দিয়েছিলাম হচ্ছে তোমার একটুখানি সকালে যে ভাতটা করেছিলাম ওই ভাতটা দিয়েছিলাম আর তার সাথে মানে ওনার আবার মানে একটু ভালো মাছ মাংস না হলে আবার খাবারটা রচে না আর এখানে হচ্ছে মারা যে মিষ্টিগুলো এনেছিল সেগুলো আলাদা করে ঢেলে একটু গোপালকে দিয়েছিলাম তো গোপালের খাওয়া দাওয়ার মানে দুপুরে আর কি দিয়েছিলাম তো খাওয়ার পরে মিষ্টিটা মানে বাদবাকিটা প্যাকেট থেকে ঢেলে এখন গামলাতে রাখলাম এটা একদম ঢুকিয়ে দেব তোমার ফ্রিজের মধ্যে তাই যে এখন না রাখলে বাইরে রাখলেই একদম পিঁপড়েতে পুরো ছেঁকে ধরবে আর এখন এত পরিমাণে পিঁপড়ে হয়েছে বলার মতো না তো এইখানে হচ্ছে তোমার একটু হাতটা ধুয়ে নিই মিষ্টির রস লেগে গেছে যেহেতু তো এখন যাব হচ্ছে বাজারে একটুখানি তোমার দোকানে যাব দোকান থেকে তাল আনা হয়নি এখন মোটামুটি ঘড়িতে অনেকটাই টাইম হয়ে গেছে তো মাঝখানে একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছিলো আমি দোকানে গেছিলাম তারপরে দোকান থেকে বাজার করে আসার সময় দোকানের মধ্যে ফোনটা রেখে চলে এসছিলাম তো আমার একদম খেয়াল ছিল না তারপরে গোটা বাড়িতে ফোন খুঁজে 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 পাই না অনেক খোঁজাখুঁজির পরে তারপরে ফোন করছি রিং হচ্ছে কেউ ফোনটা রিসিভও করছে না তো মনে হলো যেন দোকানেই ফোনটা ফেলে এসেছি তো সেই কারণে দোকানে গেছিলাম আর দোকানে যাওয়ার পরে যেটা দেখলাম যে দোকানের মধ্যে স্যাটারটা বন্ধ করা আর ফোনটা বাজছে মানে ওখান থেকে একজনের ফোন থেকে আমি ফোন করেছিলাম তো উনি আমাকে আর কি মানে স্যাটারের দিকে এসে দেখলাম যে না ফোনটা বাজছে তারপরে মানে দেখেও একটু শান্তি হলো চলো আজকে কাজের অনেকটা লেট হয়ে গেল আজকে যেহেতু জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর ব্লগটা আমি একটু লেটে তোমাদেরকে দিলাম পরের দিন দিতে পারলাম না কারণ পরের দিন আগের দিনের যে ব্লগটা ছিল সেটাই দিয়েছিলাম তো এখানে হচ্ছে তোমার সুজি নিয়েছিলাম তার মধ্যে ময়দা আর তালের মাড়ি যেটা ঘষে রেখেছিলাম যেটা ঘষতে ঘষতে মাঝখানে একটা বিশাল বড়ো তাণ্ডব কাণ্ড হয়ে গেল এই যে তালের মাড়িটা দেখতে পাচ্ছ এটা ঘষতে ঘষতে আমার ফোনটার কথা মনে পড়ল। তো এখানে আমার অনেকটা টাইম নষ্ট হয়ে গেল আর এবছর আর জন্মাষ্টমীটা কাউকেই বলিনি আগের বছর সবাইকে বলেছিলাম কীর্তন টীর্তন দিয়েছিলাম তো এবার নিজের মধ্যে গপুকে ধরো জন্মদিনে তালের বড়া পায়েস এটা আমি ও যতদিন মোটামুটি পাঁচ বছর হলো আমার কাছে এসেছে আমার মেয়ে যখন তিন বছর পূর্ণ হবে পূর্ণ হয়নি তখন মানে ওকে মা আমার কাছে এনে দিয়েছিল। আর আজকে ওর এটা আমার কাছে ওর মানে ফাইভতম জন্মাষ্টমী ফাইভ না ফোরতম জন্মাষ্টমী যাই হোক ফোর ফাইভতম যাই হোক একটা কিছু হবে অতটা খেয়াল পড়ছে না আমার কিন্তু গোপু আমার মেয়ে তিন বছর পূর্ণ হয়নি মানে সেইবারই আমার মেয়ে তিন বছর পূর্ণ হলো তখন মা আমাকে ওকে এনে দিয়েছে তো তখন থেকে যেহেতু ওর জন্মাষ্টমীতে আমি তালের বড়া পায়েস লুচি এগুলো বানিয়ে দিই সুতরাং আজকেও আমাকে দিতেই হবে তো দেখতেই পেলে সুজি দিয়েছি সুজির মধ্যে একটু ময়দা দিয়েছি তালের মাড়ি গুড় যতটা পরিমাণে লাগবে অনেকটা টাইম ফেরিয়ে নিয়েছি মানে ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়েছি এবার সাদা তেলটা গরম করে আস্তে আস্তে এই যে একটা দেখতেই পাচ্ছ দিলাম তো প্রথমটাই একদম লম্বা মতো হয়ে গেল তো তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম তো দেখলাম না তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে এই বড়াগুলো কিন্তু ভাজতে অনেকটাই টাইম লাগবে দেখো কাউকে এবছর যেহেতু বলিনি এবার ধরো একটু বড়া টড়া যেহেতু আমার শাশুড়ি মা আছে পিসি শাশুড়ি এসছে সবাই আছে ধরো তো সুতরাং এবছর তো বড়া করাও হয় না আর আমি প্রত্যেক বছর গবুকে তালের বড়া না খাইয়ে কিন্তু আমি তালের বড়া খাই না এবছর দিদি দুদিন বড়া করেছিল দিয়ে গেছিল সেটাও আমি খাইনি আমার একটা বান্ধবী ও করেছিল ও আমাকে দিয়ে গেছিল সেটাও আমি খাইনি কারণ ওই যে আমার মাকে দেখেছি যে জন্মাষ্টমীতে তালের বড়া না খাইয়ে গবুকে কোনোদিন খেত না ওই অভ্যাসটা আমারও রয়ে গেছে তো খুব একটা বেশি ডিস্ট্যান্স না মানে এই যে তাল ওঠা থেকে গোপুর জন্মাষ্টমীটা কিন্তু এর পরেও অনেক তাল পাওয়া যায় আর আমাদের গ্রামে তো প্রচুর পরিমাণে তাল অ্যাভেলেবেল যাই হোক ভাজতে ভাজতে সেই দেখতে পেলে শুরু করেছিলাম কতটা আলো থাকতে আর এখন আস্তে আস্তে সন্ধে হয়ে গেল একে একে মোটামুটি আমার সব বড়াগুলোই ভাজা হয়েছে এই খোলাটা নামাবো আর তারপরে আরেকবার দেব তাহলেই হয়ে যাবে তালের বড়াটা একটু টাইম ধরে ভাজতে হয় খুব বেশি আঁচটাকে যদি তুমি বাড়িয়ে দাও তাহলে কি হবে বলো তো এটা ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর থেকে পুড়ে পুড়ে যাবে মানে লাল টকটকে হয়ে যাবে আর কি তো সেই জন্য একটু টাইম নিয়ে নিয়ে আর কি ভাজতে হচ্ছে বলে একটু সময় লাগছে আর এই যে ঠাকুরের থালু মানে থালাবাসনগুলো দেখছো এগুলো কিন্তু একটাও আমার না কারণ আমার প্রচুর পরিমাণে বাসনপত্র আছে তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো আমি দেখিয়েছি সেগুলো সব আমার শ্বশুর বাড়িতেই রাখা আছে ওগুলো আমি কিচ্ছু আনি নি ভগবানের আশীর্বাদে আমার কোনো জিনিসেরই কমতি নেই মানে থালা বাসনের দিক থেকে তো প্রচুর প্রচুর পরিমাণে আছে এত পরিমাণে কাঁসার বাসনপত্র আমার ঘরে আছে যেগুলো আমার বিয়ে আমার মেয়ের অন্নপ্রাশন কারণ আমার যেহেতু গ্রামে বাড়ি প্রচুর পরিমাণে কাঁসা পিতল সবাই দিয়েছে তো সেগুলো আমার আছে ইচ্ছা আছে যেদিন ঘর বারান্দা করব সব কিছু মানে এখানে নিয়েছে কি জানো তো রাখার জায়গা নেই তো ওই জন্য আর নিয়ে আসি না আর এদিকে আমার মেয়েকে গান শেখাতে এসছে স্যারে স্যার গান শেখাচ্ছে আজকে আর আমি কিছুই দেখতে পারলাম না কারণ আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না তো মেয়েকে গান শিখিয়ে চলে গেলো আর এখানে মেয়ে আমার দেখো পায়েসটা রান্না করছে আমার সোনামা এখন গোপুর জন্য পায়েস রান্না করছে যেহেতু গোপুর মোটামুটি ফিফটি পার্সেন্ট দায়িত্ব আমার মেয়ে তো জন্মদিনে ওর জন্য একটু খুন্তি না নালে কি হয় বলো দিদি শান্তি হয়ই না কোনো দিন গুড মর্নিং তো এটা হচ্ছে পরের দিন সকাল জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করতে পারিনি যেন কারণ সেদিন ভাজা ভাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো আর তারপরে বৃষ্টিও পড়ছিলো আর তার সাথে যেটা সমস্যা হয়েছিল কারেন্টটা চলে গেছিলো তো সেই জন্য কি হয়েছে আমি আর কোনো ভিডিও টিডিও করতে পারিনি মানে নিজে নিজেই ঠাকুর পুজো টুজো দিয়ে দিয়েছি আর এখন মায়ের সাথে চলে এসেছিলাম আমার যে পিসি শাশুড়ি এসছে তার বোনের বাড়িতে তো বোনের বাড়িটা আমাদের বাড়ি থেকে ওই হেঁটে গেলে মোটামুটি এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই তো পিসিমাকে নিয়ে চলে এসেছি এই একটা পিসিমাদের বাড়িতে তো পিসিমাদের বাড়িতে এসে আমার এই সিঁড়ি ডিজাইনটা খুব ভালো লাগলো ওরা উপরটাতে মানে তোমার পাথর দিয়েছে আর এই যে কালো কালো টাইলসগুলো দিয়েছে ধারে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই টাইলসগুলোও না আমার খুব ভালো লাগছে তো ভাবলাম এসে একটু তোমাদের সঙ্গে দেখায় তো এটা হচ্ছে বেশি আরেকটা ঘর এই ঘরে ঠাকুর ঠাকুর আছে এখনও পুরোপুরি ঘরের কাজ কমপ্লিট হয়নি রং টং পুটি টুটি বাকি আছে আর এদিকে হচ্ছে তোমার আর একটা ঘর তো যাই হোক আমার সিঁড়ির ডিজাইনটা ভীষণ ভালো লাগলো দেখে ও যেন ভাবলাম তোমাদেরকে একটু দেখায় আর এদিকে হচ্ছে কিচেন আছে এদিকে তোমার বেসিন তারপরে টয়লেট ওয়াশরুম টয়লেট ওয়াশরুম একই ব্যাপার তো পিসিমা আবার আস্তে আস্তে আমাদেরকে আলু চিপস আর তার সাথে মুসুরি সিদ্ধ করে মুড়ি দিয়েছিল সেটা খেয়ে খানিকক্ষণ গল্প করে পিসিমা যেহেতু একটা স্কুলে যায় প্রত্যেক দিন তো সেই জন্য আমরা থাকলাম না আমরা চলে আসলাম পিসিমা বারবার বলছিলো আমাদেরকে থাকার জন্য তো দেখে দেখো মা আর পিছনেরটা হচ্ছে আমার পিসি শাশুড়ি মানে পিসিমা হচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল যখন এসেছিলাম তখন একটুও মেঘ ছিল না আর যেতে যেতে দেখলাম একটা চিকেনের দোকান তো ভাবলাম ফালতু ফালতু আবার ওদিকে যাবো চিকেন আনতে তো চলো এখান থেকেই চিকেনটা নিয়ে নিই তো দেখলাম এখানে গোটা মুরগি একশো পঁচিশ টাকা করে কিলো তো ভাবলাম একটা চলো গোটা মুরগি নিই অনেকদিন নেওয়া হয় না গোটা মুরগি নিলে কী হয় বলো তো লেগ পিস সলিড সব রকম পাওয়া যায় তো ওই জন্য আজকে একটা গোটা মুরগি নিয়ে নিলাম তো মুরগিটার ওজন ছিল এক কিলো ছশো মানে ছাড়িয়ে টাড়িয়ে ওই মোটামুটি ধরো চারশো তো বাদ যাবেই কারণ পাকনা আছে নাড়িভুড়ি আছে এগুলো বাদ যাবে তো মাংসটা উনি ভালো করে কাটিং করে দিল কাটিংয়ের চার্জ নেয়নি মাত্র তিন টাকা কাটিং চার্জ নিয়েছে তো আজকে দুপুরে কি কী রান্না হচ্ছে চলো একবার এক ঝলকে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে লাউ ঘন্ট করছি যেটা বড়ি দিয়ে আর এখানে হচ্ছে পটল ভাজা আর এই লাউ ঘন্টাটা একটু মুগ ডাল ভাজা দেব আর তার সাথে একটু বড়ি দেব তোমার প্রথমে একটু তেল দিয়েছি দিয়ে লাউটাকে একটুখানি নেড়ে বেশ লবণ দিয়ে হলুদে ভালো করে একটা মাখা মাখা ব্যাপার করে নিয়েছি মানে পুরোপুরি জল বের করে সিদ্ধ করে নিয়েছি এবার আদা জিরে আর টমেটো পেস্ট কাঁচা লঙ্কা ছিল তার সাথে তোমার মুগ ডালটাকে ভেজে নিয়ে তার মধ্যে এই আদা জিরে আর লঙ্কা টমেটোর পেস্টটাকে দিলাম একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আবার লাউটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে বড়িটাকে দেবো আর এখানে চিকেনের মশলা আমি করে রেখেছি অলরেডি মাঝে মাঝে গলাটা খারাপ হলেও গান গাইতে কিন্তু সবারই ভালো লাগে তেমন রান্না করতে করতে আমিও আবার একটু একটু গান গাই মারা এদিকে ঘুমাচ্ছে মা আর বিশিমা আমি এদিকে একটু মনে হয় তাহলে গান গেয়ে যাচ্ছি আর একটা জিনিস আমাদেরকে দেখায় অনেকদিন আমি আগে দেখিয়েছিলাম এ রেঙ্গে এই বক আর গরুর দোস্তি এটা এরা যাবেই না এদের এত বন্ধুত্ব মানে আজীবন কাল এদের বন্ধুত্ব অটুট থাকবে এরকম বন্ধু তো মানুষের মধ্যেও মনে হয় না তো দেখো লাউটা একদম হয়ে গেছে এর মধ্যে যদি দুটো চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে তো পুরো জমে যেত কিন্তু যাই হোক চিংড়ি মাছ নেই সেই জন্য আমি এটাকে বড়ি দিয়েই চালিয়ে দেবো তো একটু বড়ি আগে থেকে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে রেখেছি সেই বড়িটাকে একদম লাস্টে দেবো একটু মুচমুচ করবে খাওয়ার সময় তাহলেই তো ভালো লাগবে না তো দেখো আজকে দুপুরে রান্না করেছি টক রান্না করেছি এখানে হচ্ছে চাল কুমড়ো ছিচকি আর এখানে হচ্ছে তোমার বেগুন আর পটল ভাজা বেগুন ভাজাটা একটু কম কারণ বেগুন ভাজা সবাই খায় না তো ওই জন্য আর ছিল চিকেন তো চিকেনটা আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি চিকেন রান্নাটাও করা হয়নি আর দেখানোও হয়নি খুব হুটো পাটা বেলা হয়ে গেছিল জানো আর এরকম মেয়ে আসতেই তো ডোডো একদম শুরু করে দিয়েছে একদম দুষ্টুমি নাচুনি শুরু করে দিয়েছে তো এখান থেকে সোজা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দেব কারণ বিকালে আবার মেয়ের ক্যারাটে আছে তো মেয়েকে আমি প্রথমে ক্যারাটেতে দিয়ে এসেছিলাম আর কালীবাড়িটা মা দেখেছে মা তো অনেকবারই ধরো দেখেছে কিন্তু আমার পিসি মা দেখেনি তো ওই জন্য পিসিকে নিয়ে এসেছিলাম কালীবাড়িটা মায়ের দর্শনের জন্য আর কালীবাড়ির মাঠেই আমার মেয়ে যেহেতু মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার ক্যারাটেটা শেখে তো সেই জন্য আর কি ওকেও নিয়ে যাওয়া হবে যাওয়ার সময় তো যাই হোক আজকের ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি কাল থেকে তোমরা আবার পরপর ডেলি ভ্লগ পাবে যে এটা পরপর মানে আগের দিনের গুলো পরের দিন